ভেঙে গেছে। তোমার চশমাটা ভেঙে গেছে? হ্যাঁ। তুমি এই পূজোয় এই ভাঙা চশমা পরবে? দরকার নেই। তোমার দরকার নেই? না। না, তুমি এই ভাঙা চশমাটাই পরবে পূজোর সময়। এই ভাঙা চশমাটাই তুমি চোখে দেবে পূজোর সময়। দাদা, এখন চশমাটা ভেঙে গেছে, তারপরে পরে গিয়ে টমাটা। চশমাটা আর ঠিক হবে না, চশমাটা আর ঠিক হবে না, তুমি ঠিক করতে পারবে না, তুমি ভেঙে দিয়েছো, তুমি এই ভাঙা চশমাটাই পূজোয় পড়বে, ঠিক আছে? রাগ দেখালে কি হবে, এই ভাঙাটাই তুমি পড়বে, যেমন তুমি চশমা ভেঙে দিয়েছো, শুনতে পাচ্ছো? ভাল লাগে না। কেন ভাল লাগে না? তুমি এই ভাঙাটাই পড়বে, আটকানো যাবে না, তুমি ভেঙে ফেলেছো ওটা। রাগ দেখালে কি হবে, কে ভেঙেছে চশমাটা? ওই ভাঙা চশমাটাই চোখে দাও, ওই ভাঙা চশমাটাই চোখে দাও, ওটাই তুমি চোখে দাও, যেমন ভেঙেছো ঠিক হয়েছে। পূজোয় তুমি ভাঙা চশমা পরেই ঘুরবে, তুমি পূজোয় এই ভাঙা চশমা পরেই ঘুরবে, ঠিক হয়েছে। একজনের চশমা ভেঙে গেছে, রাগ দেখালে কি হবে, কে ভেঙেছে চশমাটা, কে ভেঙেছে চশমাটা? কি তোমার বাবাকে বলবে তুমি চশমা কিনতে? তোমার বাবাকে আমি বলে দেবো চশমা যাতে তোমার জন্য না এনে দেয়? না, তোমার চশমা এনে দেবে না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। রাগ দেখালে কি হবে, চশমা যেমন ভেঙেছো, আমাকে মেরে কি হবে? আমাকে মারছো কেন, আমাকে মারছো কেন? ঠিক হয়েছে, ভাঙা চশমা নিয়ে এবার চোখে দাও, ঠিক হয়েছে। একজনের ভাঙা চশমা, পূজোর সময় একজন ভাঙা চশমা পরবে, সবাই দেখবে, সবাই ছিছি বলবে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি কোথায় যাবো? ঠিক হয়েছে।